হাত থাকলি চলবে নে, রেখা আমি নিজে বুঝে নিবানে। বা বা, তোমার হাতে তো মেলা উন্নতি দেখা যাচ্ছে মুকুল। শনি একটু ডাউন আছে, কিন্তু বৃহস্পতি খুব সদয় আছে। যেখানে হাত দিবে সেখানে সোনা ফলবি। দাও এখন আমার দক্ষিণে এটা দাও। কাকা, আমার হাত দেখেও আপনারে টাকা নিয়ে লাগবি? প্রতিদিন না আমি আপনারে চা খাওয়াচ্ছি কাকা। চায়ের সাথে তুমি হাত দেখার হিসাব মিলাও কে? এটি এখন আমার রুটি রুজি। তোমরা দক্ষিণে না দিলে এখন আমার সংসার চলে কেবে করিয়া? কাকা কি এখন হাত দেখার টাহাতে সংসার চালাচ্ছেন নাকি? কি করবো রে বাপু, আমার কি কামাইধারি পাঁচটা বেটা আছে? কাকা আপনার এত টাকা পয়সা ধন সম্পত্তি দিয়ে কি হবে? আপনার তো তিন কাল চলে গেছে আর এক কাল বাকি আছে। তুমি মনে কয় মেলা বড় গণ কয়া গেছে, তুমি কেবে করে টের পেলে আছে আমার এক কাল বাকি আছে? তুমিও আমার শালের মতন আমার মরণ কামনা করো তাই না? এসব কি কথা করছেন কাকা? কারো মৃত্যু কামনা করা নরহত্যার মতন পাপের কাম। নরহত্যা মহাপাপ, ওই মানসির মৃত্যু কামনা করা ওই নরহত্যার মতন মহাপাপ, বুঝছো বাপু? তুমি আমার এক কাপ চা খাওয়ায় আমার মৃত্যু কামনা করো না তো বাপু। এই হর আমি বাড়ি যাই গে মজনু ভাই। তুমি খালি কও আমাকে আব্বা কয়া ডাক দিছে, তার মানে রাখি আমার সম্পত্তি দখল করার ফোন দি তাই নে? তুমি নাতি নাতনি হিসেব দিয়ে ফেলাইলে। বেবুজের মতন কথা কয় কে আব্বা? আপনার ছোট বেটার সাথে আমার বিয়ে হলি নাতি নাতনি তো হবি তাই না? আমি বাইসে থাকতি তোমাদের বিয়ের স্বপ্ন কোনোদিনও পূরণ হবি না। ফালতু কথা না কয় আমার রাস্তা ছাড়ো। আব্বা আপনি মরার আগে আমাদের বিয়ের চান্সটা খুবই কম, সেটা আপনি ছোট বেটাও কয়, কিন্তু আপনি মরার আগে আপনার ছোট বেটার বউডার মুখটা একটু দেখতে আপনি ইচ্ছে করে না? নাতি নাতনির কথা তো বাদই দিলাম। বেটার বিয়ে না দিয়া এই যে বেটার বউ তো চেহারাটা দেখাই দিলে, খামাখার পয়সা খরচ করে দরকার কি? পালি পারে নাতি নাতনির মুখ দেখার জন্য আপনার ছোট বেটার সাথে আমারে বিয়ে দিয়ে আপনার ঘরে নেন আব্বা। আব্বা আপনি সব কিছু জানার পরেও আমার আব্বা কিন্তু রাজি আছে। সে তো রাজি হবি, কারণ আমার কাছে সমস্ত সম্পত্তি বিক্রি করিয়ে সেগুলি আবার গ্রাস করার ষড়যন্ত্র করতেছে, আমি এটা বুঝি না। হই মেয়ে আমার রাস্তা ছাড়ো, আমার যাবে দাও। সেরে তো যাবে নি আব্বা, কিন্তু আপনি তো এভাবে ছাড়িয়ে দিবে পারি না। আমার শ্বশুর এরকম খালি পায়ে রাস্তা দিয়ে আইতে যাবে এটা মানুষ দেখলি কি করবে? তাই জুতে জোড়া পাই দেন। আরে দেখো তো এই বেহায় আমি আর কি করতে চাই, আমার স্যান্ডেল জোড়া ক্ষয় হয়ে যাবে, খবরদার আমি স্যান্ডেল পাই দেবো না। স্যান্ডেল পাই দিলে স্যান্ডেল ক্ষয় হয়ে যাবে, আমার নতুন স্যান্ডেল মাত্র 6 বছর আগে কিনছি। আরে এই ডাকাইতে মেয়ে, আরে কিরে কিরে এই ডাকাইতে মেয়ে, আমার দম আটকে গেল, এ কিরে এ কিরে। আমার শ্বশুর হিসেবে আপনারে সেবা যত্ন করা তো আমার দায়িত্ব আব্বা। এই 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 ডাকাইতে মেয়ে, ডাকাইতে মেয়ে, হরো হরো আমি বাড়ি যাবো, হরো। দেখছো অবস্থাটা, আমার কামটা করলো কি, জুতে পরা দিলো, তাড়াতাড়ি জুতিটা খুলে ফেলা দেই। জুতে তো খোলা যাবে না আব্বা। আব্বা আমি কি সারা গ্রামে সওয়াল পাল পয়দা করে থুইছি নাকি যে সবাই খেলে আমার আব্বা আব্বা কয়া ডাকতেছে? আব্বা শ্বশুরকে এত মধুর সুরে ডাকা বেটার বউ পাওয়া এটা তো একটা ভাগ্যের ব্যাপার। আপনি রাগ হচ্ছেন কে? না না না, রাগ হব কে, তোমাদের মধুর সুরে আইটি আমি স্বর্গে যাইতেছি। সেই জন্যই তো আপনারে জুতা খোলার জন্য নিষেধ করতেছি আব্বা।